পেঁয়াজ দিলাম ফ্রাইয়ের জন্য, আর কিছুটা লবণ দিয়ে দিব যেন এটা দ্রুত লালচে রং আসে। সহজ পদ্ধতিতে আমরা রান্না করছি, খুব দ্রুত হবে। ডিমটা ছেড়ে দিব, ডিমটা আমরা পেঁয়াজ গুঁড়ো মরিচ গুঁড়ো পেঁয়াজ মরিচ গুঁড়ো আর ঝালের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, এটা আপনার ফেটা ডিমের মতো করে। এখন আমরা সুন্দর করে দিয়ে কুচি কুচি করে লেড়ে দেব, যেন এটা মিক্স হয়ে যায় এবং সুস্বাদু হয় নুডলসটা। সিদ্ধ করা নুডলস দেব, এটা খুব ভালোভাবে নাড়তে হবে যেন এটা মিশে যায় এবং নুডলসটা ভালোভাবে মিশে এবং খেতে ভালো লাগে। তো আমরা এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি যেন এটা ভাজা কম না হয় এবং সুন্দর করে পরিবেশন। এবার আমরা সিদ্ধ করা নুডলস ছাড়বো, এটা ভাজা হয়ে গেছে, আমরা সিদ্ধ করা নুডলসটা এর মধ্যে ছেড়ে দেবো, ভালোভাবে নাড়তে হবে। এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে ডিম যেন নুডলসের সাথে মিশে যায়। এখন আমরা নুডলসের স্বাদের জন্য টেস্ট মেকার দিয়ে দিচ্ছি, নুডলসটা খেতে ভালো লাগে। খুব দ্রুত নুডলসটা তৈরি করে ফেলতেছি, নুডলসের যদি আর একটু বেশি টেস্ট চান তাহলে প্রাণ টমেটো কেচাপ দিতে পারেন। টমেটো কেচাপে টেস্ট হবে আর একটু। আর সামান্য একটু লবণ দিয়ে দিবেন, যদি কম থাকে সামান্য একটু লবণ ছিটিয়ে দিবেন। আমাদের নুডলস রান্না প্রায় কমপ্লিট, এখন আমরা এটা পরিবেশন করব। আমরা এখন এটা পরিবেশন করব সুন্দর করে, এবার দেখেন আপনারা নুডলসটা সুন্দর করে আমরা পরিবেশন করেছি। আপনি গার্নিশিং এর জন্য একটু সস দিতে পারেন, দেখতে যেন ভালো লাগে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।